যুক্ত করা হয়েছে আপনি বলেন জামান আপনার শব্দ তো শোনা যাচ্ছে আপনি কথা বলছেন না তো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমার একটা জিজ্ঞাসা ছিল ওটা হলো গিয়ে যে আপনি অনেক আগে বলেছিলেন যে ইসলাম একটা মানে ইসলাম ধর্ম অনেকটা মিলিটারি ধর্মের মতো ওখানে ওখানে বলেছিলেন কিভাবে খেতে হবে বসতে হবে বাথরুমে যেতে হবে সবকিছু একটা নিয়মতান্ত্রিক ভাবে মিলিটারি ধর্মের মতো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই এই জিনিসটা একটা মাফিয়া দলের মতো বা একটা মিলিটারি দলের মতো এই দলটা যদি কেউ ত্যাগ করে তাহলে তাদেরকে

যে মনে করেন উত্তর কোরিয়া থেকে শুরু করে যে সমস্ত দেশ অত্যন্ত নিকৃষ্ট ওদের দেশে যে সমস্ত দেশে গণতন্ত্র নাই সেই সমস্ত দেশে এই জিনিসগুলো দেখা যায় যে মিলিটারি শাসন সামরিক বাহিনী কু করে হ্যাঁ এগুলো হচ্ছে মানে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে বাধ্য করে এই জিনিসগুলো তো একদমই মিলিটারির মতো হ্যাঁ এখন এখন কোন মিলিটারিতে যদি দেখা যায় যে যুদ্ধ চলছে বা সেই ক্ষেত্রে কেউ যদি সেই দলটা ত্যাগ করে সেই ক্ষেত্রে তো মিলিটারি আইনেও তাদের হত্যা করা হয় পৃথিবীর কোন সভ্য দেশে মিলিটারি আইনে এটা হত্যা করা হয় না আপনি কোন আপনি কোন সভ্য দেশের নাম জানেন ভাই না এরকম মানে শুনেছি আর কি ভাই পাগলের মতো কথা বলছেন ভাই একেবারে মাথা নষ্টের মতো কথা ইউরোপিয়ান ইউনিয়নে যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ এটা জানেন জীবনে শুনেছেন এটা জি 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 জীবনে কখনো শুনেছেন এটা ইউরোপিয়ান ইউনিয়নের ইউনিয়নভুক্ত দেশ ইউরোপিয়ান যে মানবাধিকার সনদ সেখানে পরিষ্কার ভাবে বলা আছে এমনকি খুন খারাপি করলেও কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না এটা জানেন ভাই শুনেছেন কোনোদিন জীবনে এটা এটা শুনেছি কিন্তু বললেন যে মানে সেনাবাহিনী ত্যাগ করলে মৃত্যুদণ্ড দিবে এর মানে আপনি যদি গণহত্যা করেন তাহলে আপনার এখানে মৃত্যুদণ্ড নাই আর আপনি কোনো অপরাধেরই মৃত্যুদণ্ড নাই এখানে আর আপনি এখানে বলতেছেন সেনাবাহিনী নাই তো তাহলে যে কোনো ক্ষেত্রেই হোক যে ইউরোপিয়ান কোনো অবস্থাতেই কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তাহলে আপনি এখানে বলতেছেন যুদ্ধ হোক যুদ্ধের আগে হোক যুদ্ধের পরে হোক সবগুলোই তো এটার ভিতরে ঢুকে যাচ্ছে তাই না যখন বলা হচ্ছে কোনো অবস্থাতেই দেওয়া যাবে না সব অবস্থার কথাই বলা হচ্ছে নাকি এরকম কি মানে এখন ইউরোপীয় হয়তো এখন তো দেওয়া যাচ্ছে না বলছেন এটা কি আগে ছিল জানা নেই আগে ছিল আগে মানে কত আগে এশিয়াতে ইউরোপ এশিয়া ইউনিয়নের আইন কিভাবে চলবে ভাই এশিয়াতে ইউরোপের ভিতরে না ঠিক আছে এশিয়াতে ইউরোপের ভিতরে না এটা তো জানেন আপনি নাকি এই মনে করেন এশিয়া ও ইউরোপের ভিতরে না আলাদা আচ্ছা এত ভালো মানে এশিয়া এবং ইউরোপ তো আলাদা হ্যাঁ ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশ তো আলাদা অনেক দূরেও কাছাকাছি মানে একদম ইয়াও না কিছুটা বর্ডার আছে একটা ইয়া জায়গায় বর্ডার আছে এখানে টার্কি হচ্ছে কি ইউরোপের ভিতরে পড়ছে খানিকটা একটা এখন এশিয়ার এশিয়া দেশগুলো তো এখন এত সভ্য হয় নাই বেশিরভাগ দেশ অনেকগুলো কয়েকটা দেশ সভ্য হয়েছে কিন্তু সবগুলো দেশ তো এখনো এত সভ্য হয় নাই কিন্তু আপনি যে বললেন সব দেশে হচ্ছে গিয়ে সেনাবাহিনী ত্যাগ করলে মৃত্যুদণ্ড দেয়া হয় এটা তো হয় হয়তো অসভ্য দেশগুলোতে হয় উত্তর কোরিয়াতে হয় বা বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগ ত্যাগ করেন তাহলে হয়তো ফেলতে পারে এটা হতে পারে যে সমস্ত দেশে যে রাষ্ট্রগুলা গণতান্ত্রিক না এবং রাষ্ট্রে মানে মানবাধিকার নাই সে সমস্ত দেশে হতে পারে যেগুলো আরব দেশের মতো জঙ্গলি জানোয়ার হইলে তখন হতে পারে কিন্তু সভ্য দেশে তো এগুলা হয় না ভাই আপনার বিশ্বাস হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো জরজবরদস্তি হয় না আপনার যদি বিশ্বাস হয় তাহলে হবে না হলে না হবে এখানে কেউ কোনো হুমকি ধামকি দিতে পারে না এটা কি বোঝেন যে বিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয় এটা আপনার কি মনে হয় আপনাকে শিবে বিশ্বাস করতে হইব তোর কালিতে বিশ্বাস করতে হইব নাহলে তোর একটা পরিবার শুদ্ধ উড়াই দিব এটা বললে কি আপনি কি মানে শিবে বা কালিতে বিশ্বাস করতে পারবেন তাহলে আহ মানে যে ব্যক্তিটার ইসলামে বিশ্বাস হচ্ছে না যে ব্যক্তিটা মনে করছে যে ইসলাম ধর্মটা সত্য না মিথ্যা তাকে যে আপনি যে ভয় দেখাচ্ছেন আপনার ধর্মটা যে ভয় দেখাচ্ছে যে সে যদি ধর্মটা ত্যাগ করে তাহলে তাকে আপনি উড়াই দিবেন এক শেষ করে দিবেন হ্যাঁ জীবনটা কেড়ে নিবেন তার মেরে ফেলবেন তাকে এটা তার যে ব্যক্তিগত অধিকার একজন মানুষ হিসেবে প্রত্যেক মানুষের যে অধিকারটা আছে মানবাধিকার যে আছে প্রত্যেক মানুষের যে একটা মানবাধিকার থাকে সেই মানবাধিকারের লঙ্ঘন বলে কি আপনার মনে হয় না অবশ্যই তাহলে আপনি মানে এটা আবার বলছেন যে ভাই একটা যুক্তি দিচ্ছেন কেন যে ভাই পৃথিবীর অন্য দেশেও তো সেনাবাহিনী ত্যাগ করলে বিধান আছে কিন্তু যদি অন্যায় তাই না সেটা তো অন্যায় হবে সেনাবাহিনীতে আমি যদি তারপর আমার তো সেই অধিকার থাকতে হবে যে আমি এই সেনাবাহিনীটার কাজকর্ম যদি আমি ভালো মনে না করি তাহলে আমি ত্যাগ করব এটা আমার অধিকার থাকতে হবে না ভাই অবশ্যই মনে করেন পাকিস্তান আর্মি যখন বাংলাদেশে গণহত্যা চালাইছে সেই পাকিস্তানি আর্মির ভিতরে নিশ্চয়ই কোনো ভালো মানুষও ছিল তারা যখন দেখছে যে তাদের যে সেনাবাহিনীতে যেটা করতে হয় উপরের নির্দেশ পালন করতে হয় অক্ষরে অক্ষরে উপরের নির্দেশটা পালন করতে হয় নিজস্ব তো কোনো এখানে স্বাধীনতা নাই এখন জেনারেল ইয়াহিয়া বলছে যে বাংলার উপর গণহত্যা চালাও এখন একজন সেনাবাহিনী যে হয়তো পাকিস্তানি সে হয়তো ভালো মানুষ সে দেখতেছে যে তার জেনারেল তাকে নির্দেশ দিচ্ছে যে বাঙালি নারী পুরুষ এদেরকে শিশু এদেরকে মারতে এখন এটা তো সে মানতে পারতেছে না মন থেকে মানতে পারতেছে না আপনার কি মনে হয় তার কি করা উচিত যে মানে সেনাবাহিনী তাকে যে জেনারেল অর্ডার দিচ্ছে সেই অর্ডার অনুসারে মানুষ মারা উচিত নাকি তার বলা উচিত যে আমি এই কাজ করতে পারবো না এই কারণে তো আমি সেনাবাহিনীতে ভর্তি হয়ে নেই ভাই আমি তো এই খুনাখুনি করবো না আমি তো এই সেনাবাহিনী ত্যাগ করলাম এটা বলা উচিত কোন আপনি হলে কি করতেন বলেন তো আমি হলে ত্যাগ করতাম কারণ যেহেতু আমাকে অর্ডার হিসেবে কমান ফলো করতে হবে আর যেহেতু এটা মানবাধিকার বিরোধী হবে যেটা আমার বিবেক মানবে না তাহলে সেই ক্ষেত্রে আমি সেখান থেকে আর কি বেড়েছেন যখন আহ উনিশশো সালে যারা বাঙালি যারা ছিলেন পাকিস্তানে রাজনীতি যারা কর্মরুত তারা যখন দেখলেন যে এইভাবে যুদ্ধ করে আমাদের দেশের মানুষদের হত্যা করা হচ্ছে অনেকে তো তখন সেনাবাহিনী ত্যাগ করে মুক্তি যুদ্ধে যোগ দেন তারা হ্যাঁ অবশ্য যেমন আমাদের যে একজন বীরশ্রেষ্ঠ আছেন যিনি হচ্ছেন যে পাইলট ছিলেন তিনি একটা বিমান নিয়ে হামলা চেষ্টা করতেছিলেন হ্যাঁ তখন হচ্ছে গিয়ে তাকে ওгули করে তার বিমানটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ওই জায়গাতে তো এইরকম তো অনেক মানুষ ছিলেন তারা তো সেনাবাহিনী এর এই অর্ডারগুলোকে মানেন না এখন যদি তাদের সেনাবাহিনী এরকম রুল থাককেও যে সেনাবাহিনী ত্যাগ করলে মেরা ফেলবো এই রুলটা তো ভালো রুল না তাই না প্রত্যেক মানুষের তো এই অধিকারটা থাকা উচিত এই স্বাধীনতাটা থাকা উচিত যে সে তার নিজের জীবন কিভাবে পরিচালনা করবে সেটা সে নিজে ডিসাইড করবে সে যদি দেখে একটা চাকরিতে ঢুকছে চাকরিতে ঢুকে দেখে যে এই চাকরিটাতে চাকরিটা করলে মানুষের ওপর অত্যাচার হয় তাহলে সে তার এই রাইট তো থাকা উচিত যে আমি চাকরি আর করবো না ছেড়ে দিব একজন মানুষের কনসেন্ট বা সম্মতি যে কোনো সময় উইথড্র করার তো স্বাধীনতা থাকতে হবে তাই না নাকি ভাই কি বলেন এখন মনে করেন শেখ হাসিনা আপনি পুলিশ বাহিনীতে যোগ দিচ্ছেন শেখ হাসিনা বলতেছে যা আহ বিএনপির পিটা মেরা ফেল বিএনপি গুলা রে জামাত গুলারে পিটা ফেল হ্যাঁ আপনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন আপনি তো ভাই বিএনপি জামাত এদেরকে এরাও তো মানুষ এদেরকে তো আপনি পিটায় মারার জন্য তো আপনি পুলিশে যোগ দেন নাই আপনি তখন বলবেন না যে ভাই আমি তো এই কারণে তো আমি শেখ হাসিনার নির্দেশ পালন আমি দেশের মানে ভালোর জন্য আমি পুলিশে যোগ দিছিলাম কিন্তু এখানে এসে দেখতেছি যে শেখ হাসিনা বলতেছে এটা আকাম কুকাম করতে আমার কাছে মনে হচ্ছে এটা খারাপ কাজ আমি এই পুলিশ বাহিনীতে থাকবো না তাই আপনার আপনার রাইট আছে না পুলিশ বাহিনীতে না থাকারও রাইট থাকবে না মানে থাকারও রাইট থাকবে না থাকারও তো রাইট থাকবে তাই না তাহলে ইসলাম ধর্মটা তো একটা ধর্মীয় বিশ্বাস এখানে যদি আপনি ঢোকার যদি অধিকার থাকে তাহলে বের তো এটা একটা অমানবিক ব্যাপার হবে একটা আপনি যুক্তিটা যুক্তিটা এটা আবার একটু চিন্তা করে দেখেন তো এই যুক্তিটা মানে আদৌ সঠিক যুক্তি হচ্ছে কিনা যে ভাই অন্য দেশে তো এটা হইতা অন্য দেশে হইলেও তো সেটা রাইট হয় না তাই না অন্য দেশে হয়তো ধর্ষণ হইতাছে তাহলে তার মানে তো এটা ধর্ষণটা রাইট হয়ে গেল না নাকি না তা তো অবশ্যই আচ্ছা আর কি কিছু বলবেন আপনি না এটা আমার জিজ্ঞাসা ছিল একটা যে এই পয়েন্টে কি তারা মানে যারা আর কি মুসলিম আছেন তারা কি এই এই পয়েন্ট অফ ভিউ থেকে কি তারা পজিটিভ হতে পারে নাকি সেক্ষেত্রে এই জন্য আপনার জিজ্ঞাসা ছিল আপনার প্রতি আমার আমি ক্লিয়ার হলাম এটা জিজ্ঞেস করে আপনার কাছে ভাই আপনি যে যুক্তিটা দিচ্ছিলেন যে সেনা অনেক সেনাবাহিনীতে এরকম সিস্টেম আছে কিন্তু আহ অনেক সেনাবাহিনীতে থাকলেও তো এই যুক্তিটা অবশ্যই অনেক মুমিনরাও দেয় আমি শুনেছি ভাই ওই দেশে তো আছে সেই দেশে ভাই ওই দেশে সেই দেশে থাকলে যে একটা জিনিস নৈতিক হবে এইটা তো ভাই কোনো কথা হইল না হ্যাঁ হইলো একটা মানে খারাপ আইন থাকার পক্ষে এটা কি একটা এক্সকিউজ হইলো বলেন তো না খারাপ আমরা তো মানে মানে আহ নিরপেক্ষ ভাবে পক্ষপাতহীন ভাবে আমরা বিচার বিবেচনা করে যদি দেখি তাহলে দেখা যাবে এই আইনটা একটা খারাপ আইন তাহলে তো খারাপ হয়নি এটা তাই না এটা অবশ্যই ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি জি থ্যাঙ্ক ইউ আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন পরে নিশ্চয়ই আবার কথা